বিস্কুট যাবে হুঁচন হুনিয়া ফুল তলি যাব আসলে আরো কুঠার মধ্যে বিস্কুটি যাবে নরে লইয়া ফুল তলি যাব কিনা রাত গেছুইন বিস্কুটি যাবে ঘটনা রেখো বাংলাদেশের এক গুড়ো মানুষ আমেরিকার মধ্যে কেমন বসত বাড়ি করিয়া তাকল স্কুলের গরমের মৌসুম আইছে স্কুল ছুটি দিছইন এমত অবস্থায় মানুষ বেড়ানি যায় সাসায় দুই বাতি দিয়ার বাগনি লইয়া দরিয়াত গেছইন আপনার ছোট ছোট নৌকা যেটা আছে ওটা লইয়া পড়ি বাবার ছুটির দিন তো দরিয়ার কিনারাত গেছন গেইতারে কিতা হন ছোট ছোট শিপ যেটা যা ছোট যেটা এইতারে কিতা হন লঞ্চ লইয়া গেছন আর হঠাৎ যাওয়ার পরে মাছে ঢেউ মারক আর আল্লাহ গজবাক এরা টপুতে নৌকাটা লঞ্চটা ডুবি যায় আর ডুবার লগে লগে এই যে ছোট ছোট যে বাচ্চা তিনজন আসলা মেয়েরা তিনজন ডুবি যায় কত সময় পরে একটা মেয়ে 8 বছরের এই মেয়েটা বাসিয়া উঠি যায় লঞ্চ ডুবিছে আমেরিকার মতো অত উন্নত মানর স্থান খবর হয়েছে বুড়াল পাঠি আইস এটা কত ধরনের দূরবীন লইয়া আইস না ইয়া তালাশ করতে করতে যারা ডুবিছে আর কোনো বার্তা নাই জাল ফালাইলা বুড়াল ফালাইলা বিচারতে বিচারতে তালাশ করতে করতে নাই ও ইদিকে মা বাপে খান্দিতে খান্দিতে বেগর আত্মীয় স্বজন খান্দিয়া বেগর ও হইলারে অলি অকলর দাঁড়ালো ফুল তলি যা বিস্কুটি যা বেড়ার দাঁড়ালো ও লন্ডন এরার আত্মীয় স্বজন আসলা এরার খবর হইলা যে ওলা ওলা আমরার ঘটনা ঘটি গেছে ও হেন হইলা আমরা রোহানো বিস্কুটি যা বাসুন ফুল তলি যা বাসুন এরারে কইলে কোনো একটা উপায় বাহির হইব ওইন বিস্কুটি যাবার কুটুম আসলা কিনারাত গিয়া খান খাই খান খাইয়া কইলা সাহ আমরা অমুক আমেরিকার তাকইন আর তান তিনটা বাচ্চা দরিয়া থরিয়া ডুবি গেছন লঞ্চ তো সহকারে ডুবি গেছে তারা একটা বাচ্চা পাইছে অত ঘন্টা ভরে আর দুইটা বাচ্চার কোনো বার্তা বাইতরা না ওখান তা তুলা দোয়া করিয়া জেলা লাইন হয়ে বার করিয়া দেখুয়া ও বিস্কুটি যাবে হুঁচন হুনিয়া ফুল তলি যাব আসলে আরো কুঠার মধ্যে বিস্কুটি যাবে নরে লইয়া ফুল তলি যাব কিনা রাত গেছইন গিয়া কইছইন সাপ এরা ওই লাগে আমার দেশের তখন তারা আমেরিকা তারার বাচ্চা তিনটা ডুবি গেছইন ও কিতা দরিয়ার নাম কইলা আমি ভুলি গেছি ও দরিয়াতে একটা বাচ্চা 1 ঘন্টা পরে বাসিয়া উঠিছে আর দুইটা বাচ্চার কোনো পাত্তা পাওয়া যার না আজকে 2-3 দিন হয়ে গেছে কোনো খবর পাওয়া যার না ও বলতলি যাবে কইলাতে হীন ডুবিছেন আমি কিতা করতাম ও বিস্কুটি যাবে কইলা সাহ আপনি কুচ্ছু দিলে তারা শান্তি পাইবা লেতে দেও কাগজ ও বলতলি যাবে কাগজ এখানো 2 কলম মারছন মারিয়া কইলা এরার পক্ষ দেখে খেও আসুন নি বলে সাহ আসুন বলে কাগজ ওখান দেও দিয়া খো এরা নিয়া যে জায়গার মধ্যে ডুবিছইন অনুমানিক ও জায়গার মধ্যে লঞ্চ এখান দিনিয়া ছাড়িয়া আই যান জানি ও এরা ফিরিয়া ফুলতলি যাবর এই সিটি লইছেন লইয়া লন্ডন থাকিয়া আপনার আমেরিকার মধ্যে গিয়া পৌঁছিছইন আমেরিকাত পৌঁছিয়া সাবর হুকুম মোতাবিক ও খাগজর টুকরা ওখান লইয়া লঞ্চ এখান লইয়া গিয়া দরিয়াত লামছইন লামিয়া নিয়া দরিয়ার পানির মধ্যে খাগজ টুকরা ছাড়িয়া আইছইন 1 ঘন্টা পরে প্রায় 5 কিলোমিটার দূরত্ব কোনো একটা লাশ বাসিয়া উঠি যায় হো সুবহানাল্লাহ সঙ্গে দেখা যায় খুব বড় ধরনের একটা মাছ লগাইয়া উঠিছে উঠিয়া ও লাশটাও নরইছে আর মাছটা ঢেউ মারি ফিরিয়া পানির তলে হামাই যায় আর 1 দিন পরে আরো একটা লাশ বাসিয়া উঠিছে লাশ গুন তুলছুন তোলার পরে দেখা যায় ই বাচ্চাই তোর গার মধ্যে মাছর দাঁতর সিন মাছে গিলি লাইসলা গিলার পরে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি খিজির আলাইহি সালামের লগে উপরি মারার সম্পর্ক আসলো খিজির আলাইহি সালাম পানির তাগো খিজির আলাইহি সালামের কাছে চিঠি লেখছো আপনার পানির বস্তুয়ে আমরার হুকরার মানুষ খাই লইছে আমরার গুন গুড়াইয়া দেও চিঠি পাওয়ার লগে লগে কবর তাকিয়া খিজির আলাইহিস সালামে মাছ রে কইছন
তুমি খার মানুষ খাইছো বুধ পাইছো না, তাড়াতাড়ি জেলা আসলো ওলা নিয়া সারিয়াও হুকুম পাইয়া নিয়া মাছে জেলা আসলো ওলা উগলিয়া সারিয়া যায় হল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তান পিয়ারা হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা রে পড়িয়া যাইতে সময় জেলা খান মানুষে দরিয়া বাসি যায় প্রাণ রক্ষা করবার লাগিয়া আমরা দুষ্কর্ম দুষ করিয়া গুনার সাগর ডুবি যাইব আর ডুবার লগে লগে ডুবন্ত মানুষে হাত উঠায় হাত উঠাইয়া চাই আমার খেউ বাঁচাও খেউ বাঁচাও যদি খুঁজছু ভাই পাওয়ার লগে লগে আঞ্জা খরি ধরে দরিয়া তার প্রাণ রক্ষা করিলায় আল্লাহ তালায় ই নবী আখেরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আমরার বাসিবার একটা উপায় দান করছেন। আল্লাহ ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার গোলাম বান্দা বান্দি হলে যে সময় তারা দুষ করব তারা তারা নফসের উপরে জুলমি করব করিয়া আপনার কিনারার মধ্যে আইব আমার দরবারে তওবা ইস্তেগফার করব ও লোকখানে যদি আপনি তার পক্ষতে আমার কাছে সুপারিশ করিলেন লওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা ইয়া রাসূলুল্লাহ আমার আপনার তওবা কবুল করনে ওয়ালা আখলার মধ্যে থাকি ভাইবা হো সুবহানাল্লাহ। আপনার উম্মতের ব্যাপারে আমার কাছে যে সুপারিশ করবা এই সুপারিশ আমি কখনো ফিরাইয়া দিতাম না। ও আয়াত অবতীর্ণ হওয়ার পরে সাহাবাই কেরাম ওগুলোর মধ্যে তাকিয়া আল্লাহর হবিবর সঙ্গে সাহাবাই কেরাম ওগুল সর্বদা তাকুন সাহাবাই কেরাম ওগুল আল্লাহর হবিবর কেনারাত থাকি সামান্য সময় হলে এরার মনের মধ্যে অশান্তি আই যাইত যত সময় আল্লাহর হবিবর চেহারা কত সা দেখছেন না সাহাবাই কেরাম ওগুলোর দিলের মধ্যে তো চল্লি আয় না। একবার এক গ্রাম্য সাহাবি বহু দূর তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মুলাকাতের উদ্দেশ্যে রওনা দিলা রওনা দিয়া মদিনায় তৈবার মধ্যে আইন দিল দিল হয়তো আল্লাহর হাবিবর কিনারার মধ্যে যাইম আর আল্লাহর হাবিব রে ফাইয়া আমার দিলের মধ্যে আগুন জ্বলে আমার দিলের মধ্যে যে আগুন জ্বলে রে আগুনের কথা আল্লাহর হাবিবর খেদমত হইম আর রাসূলুল্লাহ যদি আমার এই ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করিলেন তা আমার জিন্দেগি উজালা হই যাইব আমার আটাইল গাঁটরে আল্লাহ ছুটাইয়া দিলাইবা হইয়াই আল্লাহর নবীর সাহাবি আস্তে আস্তে মদিনায় তৈবার মধ্যে যায় জিজ্ঞাসা করেন রে ও আল্লাহর নবী সাহাবি এখন আল্লাহর হাবিব কোন জায়গার মধ্যে আমার এখো ও সময় ফরমাইন ও আল্লাহর বন্দা তুমি কই তাকিয়াইছো বলে আমি তো দূর দেশ তাকিয়াইছি বলে তুমি জানো না রে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করি লাইছো যে সময় সাহাবি শুনছ বাইরে শোনার লগে লগে এনর কলিজা যেমন ফাটি যায় বহু দূর থেকে ভিতরে আগুন জ্বলা লইয়াইলাম যার কিনারার মধ্যে আমার জ্বলা মিটাইতাম এনরে আইয়া শুনি জমিনের উঠে নাই আল্লাহর বন্দা সহ্য করতে পারেন না কইন ও ভাই এই আল্লাহর হাবিবরে কোন জায়গার মধ্যে দাফন করছ বলে মসজিদে নবীর কিনারার মধ্যে ইসাবি রাসূলুল্লাহর রওজা শরীফের কিনারার মধ্যে খবর শরীফের কিনারার মধ্যে আওয়ার পরে আর উবাদ তাক্তা ফারুন না খান্দি খান্দি খবরের কিনারার মধ্যে বই যায় ওই আল্লাহর হাবিব রওজা শরীফের মাটি হাতের মধ্যে লইয়া খান্দি খান্দি মাথার মধ্যে গার মধ্যে রাসূলুল্লাহর খবর শরীফের মাটি ছিটাইতে দেখুন আর আল্লাহর দরবার ফরিয়া ধরুন ওরে আল্লাহ তুমি জানাইলাই আমরা যদি দুই শরি তোমার হাবিবর কিনারার মধ্যে আই যদি আরাইয়া তোমার কাছে মাফি চাই তোমার হাবিবে যদি আমরার পক্ষ থাকি সুপারিশ করিলেন তোমার দরবারও
তুমি আল্লাহ তার সুপারিশে ফিরাইয়া দিতে নাই। ও আল্লাহ, তোমার অভিপ্রায় সরাসরি পাইলাম না, যদি আমি সরাসরি পাইতাম আমার অন্তর সমস্ত দুঃখ বেদনা খুলিয়া হইল মনে। আল্লাহর হাবিব, আমার এই দুঃখ বেদনা শুনিয়া আপনার কাছে আমার পক্ষ থেকে সুপারিশ করলাম অনে, আর আমার এই বেদনাটা আল্লাহ মিটাইয়া দিল অনে। ও আল্লাহ, তোমার হাবিবরে পাইলাম না, আমার এই দুঃখ বেদনা কার কাছে নিয়ে রাখতাম, হই আল্লাহর বান্দায় আল্লাহর হাবিবর কবর শরীফের মধ্যে হাত রাখল, আর এই বান্দায় দুশোর মধ্যে শের ফড়ন ইয়া খাইরে মান দুফিনাত বিল কাই আজম খতা মিন তিবিনাল কাউ ওয়াল আকাম। আল্লাহর বান্দায় মহব্বত সহিত জুসে ও কবিতাটা ফড়ন, ও আল্লাহর মায়ার বান্দা, যাইনি জায়গার মধ্যে আর আমার মধ্যে আসো, বড় বুজুর্গ ই জমিনের মধ্যে এসছে বুজুর্গ আর কেউ নাই, এনর খবরের এনর জিসিমর খুশবে পাহাড় পর্বত সমস্ত মুইত মুইত করে। ইসাবিয়ে রাসূলুল্লাহ রদ শরীফের কিনারে পয়া আরবিতে কবিতা বড় হইনার হইন, ইয়া আল্লাহ, তোমার যে বন্দা হেস্তি গ্রামি জমিনের মধ্যে রাখছো আরামে শুয়ে রইছ, এনর লাখান বুজুর্গি জমিনের মধ্যে আর নাই, আর এনার খুশবে পাহাড় পর্বত সমস্ত লই লইছে। হইয়া ফরমাইন, নাফসিল ফিদাউ লিকাবরি মুহাম্মাদিন লিকাবরিন আনতা সাকিনুহু, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ, যে কবরের মধ্যে এই কবরের মধ্যে যাই নাছো, এনার লাগে আমার জান এবং রূহ সমস্ত ফেদা করে দিলাম, জান ফিল আফাফু ও ফিল জুদু ওয়াল কারামু, যে কবরের মধ্যে যে হেস্তে গরম আইছো, এনার কিনারার মধ্যে হইলে বড় দরগুজর মানুষের করতা, বড় দয়া করতা মায়া করতা, কথা কইয়া কইয়া ইসাবি খান্দি খান্দি, আর রাসূলুল্লাহ রোজা শরীফের মাটি খালি সানার গার মধ্যে দেই, খান্দি খান্দি দুঃখ হইবার জায়গা নাই, খান্দি খান্দি আয়াতে করি মারে তিলাত খোল্লা শের গুলা পড়িলা, কত সময় খান্দার পরে আল্লাহর বন্দা আস্তে আস্তে উঠিয়া ওখান থেকে রানা দেন, এদিকে মসজিদে নবীন হযরত আতাবি হইয়া আল্লাহর এক মায়ার এক বন্দা সাহাবি আসলা, এইন বন দেখরা আল্লাহর বন্দা রাসূলুল্লাহ রাজা শরীফের মাটি সানিত্রার খান্দিত্রা গুটগুটাই খান্দিত্রার ফরিয়াদ হতরা, ফরিয়াদ করি করি কত সময় বন্দা খান্দিয়া দোয়া করি এই জায়গাতেই চলিয়া যায়। অমতা অবস্থায় হযরত আতাবির চক্কর মৈত্রে তন্দ্রা আই যায়, চক্কুর বাবা গুমর বাবা চক্কুর মধ্যে, চক্কুর মধ্যে গুমর বাবা ইতে সময় আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়া তাবি, আমার ইতিম উম্মতে দুড়া ডাক দেও না, ডাক দি আমার কিনারার মধ্যে আনো, আমার এই উম্মত রেখো তার দিলের মধ্যে জানোর মধ্যে যে সদমা লইয়া আমার কিনারার মধ্যে আসলো, আমি জমিনের মধ্যে তাকা জ্বালা তোমার থানোর লাগি ফায়দাজনক, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমি জমিন তাকা তোমার থানোর লাগি জ্বালা বালা, আমি জমিন তাকি যাওয়া গিয়া ওলা তোমার থানোর লাগি বালা, যে ফরিয়াদ আমার কবরের কিনারার মধ্যে আইয়া দিস, এই ফরিয়াদ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনছি, আর আমার এই এতিম উম্মতের পক্ষ থেকে আল্লাহর দরবারে সুপারিশ করি লাইছি, আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই এতিম উম্মতের জানাইয়া দেখুয়া তার দিলর অন্তরের যে জ্বালা আছে আমি আল্লাহ মিটাইয়া দিলাই মু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারার মধ্যে
বাইরে যুগে 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 আল্লাহর হাবিব আশিক হল কিনারার মধ্যে যাই। আল্লাহর হাবিব আশিক হল যাওয়ার পরে আল্লাহর হাবিবে তার হাত মুবারক বাহির করেন। হযরত সাইয়েদ আহমদ কবির ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর হজ্জাজে কেরাম হল যাইতে সময় দেখুন জানি যারা গেছেন না আল্লাহর বাড়ির মেহমান হল যাইতে এরার ভিতরে খলিঞ্জার মধ্যে বুকুর খোলার মধ্যে খালি উড়াতাড়া করে খালি ভিতরে জ্বলে দাউ দাউ করে আয় রে আয় আল্লাহর বন্দা হল গেলাম আমি যাইতাম পারলাম না এই মহব্বতের আগুনে মানুষের অন্তরের মধ্যে মারে। সাইয়েদ আহমদ কবির ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর হজ্জাজে কেরাম হল যাইতে সময় তান দিলর মধ্যে অন্তরের মধ্যে খালি জলাটা থাকে হজ্জাজে কেরাম হলর কিনারার মধ্যে নাইন গিয়া খুন ভাই আপনি মদিনা তৈবার মধ্যে যে সময় যাইবা আমার পক্ষ থেকে একটা সালাম নিয়া রসুল্লাহর খেদমত পৌঁছাইয়া দিও সালাম পৌঁছাইয়া দে একবার আল্লাহ তাআলা তানে তৌফিক দান করলা। হযরত সাইয়েদ আহমদ কবির ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হদর শরীফের কিনারার মধ্যে যান ইয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়েদি ইয়া হাবিবাল্লাহ সালাত সালাম দে দিয়া ফরমান ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা تقبل الارض عني وهي نائبتي يا رسول الله دور দেশ তখতে সময় মদিনাতে হাজির দিতাম পারতাম না মদিনার মেহমান হল পাইলে এর লগে গরিব ইজ্জতই রূপায়ের করে দিতাম জিসিম যদিও দূর দেশ তখত রুহাই আপনার কবর শরীফে সালাত সালাম জানাইয়া ঘুরিয়া দাইতা وهذه دولة الأشباء قد خضح قد حضرت يا رسول الله এখন আপনার রদ শরীফের কিনারার মধ্যে হাজির হইছি ফান্দু দিয়ামিনিকা কাইতে খত্তা বিহা শফাতি ফান্দু দিয়ামিনিকা কাইতে খত্তা বিহা শফাতি ইয়া রাসূল আল্লাহ আপনার মুবারক হাত যদি বাহির করতাম আপনার হাত মুবারকের মধ্যে একবার আমার টুটতে চুমা খাইয়া আমার মহব্বত রাখুন একবার নিবারণ করলাম মনে যে সময় সাইয়েদ আহমদ কবির ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে যে সময় আরজু পেশ করল করার লগে লগে আল্লাহর হাবিবের ওদা শরীফ তুই হাত বাহির করল খরিয়া কইল আমার আশিক একবার তোমার টুট দিয়ে আমার হাতের মধ্যে চুমা খাইয়া তোমার ভিতরের কলিজার আগুন ঠান্ডা করিল। আল্লাহ তাআলা তার হাবিবের খেদমত জানায় যদি আল্লাহ তাআলা এই দরজা বন্ধ করত না কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের আশিক হল মদিনা যাওয়ার লগে লগে আল্লাহর হাবিবের রদা শরীফ তাকে উঠিয়া তার উম্মত হলর লগে মোলাকাত করলাও নে তবে জাহিরা তান নাই রুহানিয়াতান রুহানি আইসিতে স্বপ্ন যুগে থান আসি কুম্মত যারা সুনের আল্লাহকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিদার আল্লাহর হাবিব আল্লাহকে মাত খতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পক্ষ থেকে সাহায্য ভাই বাইরে নবী অকল তো কবর জীবিত আছেন ওলি অকল মারা যায় না যেমন লাগানো হযরত বাইজিদ বুস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার মুরিদান হলো আর রওনা দিছো রওনা দিয়া যাইত্রা যাইতে সময় রাস্তার দরমিয়ান যাওয়ার পরে হঠাৎ বাইজিদ বুস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য সময় তামি গেলা তামিয়া যেমন কিয়র গ্রান লইতে আসুন হইতা কি এত খুশবু আয় উবাই জিন উবাইয়া লম্বা শ্বাস টানিত্রা মুরিদান হলে কইলা সাহ অত লম্বা লম্বা শ্বাস কইতা কিটানুন কিয়র গেরা না ও সময় ফরমায় ও আল্লাহর বান্দা হল
অধিক থাকি আল্লাহর অলির খুশবু আমার নাখর মধ্যে। আর আল্লাহর অলির খুশবুটা গ্রাণ লইতে সময় আমার বড় ভালো লাগে। মুরিদান হলে জিজ্ঞাসা করলা, সাবো যে খুশবু যেটা কোন জায়গার মধ্যে আসো, আমরা কইলে তেন ওর কিনারার মধ্যে গেলাম। উনি ও সময় ফরমানি বলি আল্লাহ এখনো জমিন হয়েছেন না, এখনো রুহ জগতের মধ্যে রয়েছেন খোনা সুবহান আল্লাহ। রুহ জগত যে বলি আল্লাহ রয়েছেন এনর গ্রাণ লইত রাখে। হযরত বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ তাআলা আলাইহি ও জিজ্ঞাসা করলা, এন কেমন পরে জমিনের মধ্যে আইবা? বলে আমি জমিন তুই বিদায় নেওয়ার পরে ইন্তেকালের পরে জমিনের মধ্যে আগমন করবা। হইলা তো এনার পরিচয় কেমনে পাইমু? এনার পরিচয়টা যদি তুলা দিয়া দিতা ও সময় তান হলিয়া গড় গঠন যেটা আছে, চেহারার গঠন যেটা আছে, রং যেটা আছে, ওটা কইছেন এনার রঙ লইব, এনার গঠন লইব। মুরিদান হলে লেখিয়া রাখছেন আর কইছেন এনার নাম হইব গিয়াবুল হাসন। কোন জায়গার মধ্যে জন্মগ্রহণ করবা? বলেন খারকান শহরের মধ্যে জন্মগ্রহণ করবা। যে সময় খবর কইছেন হওয়ার লগে লগে মুরিদান হলে লেখিলেছেন। কয়েকদিন গুজরিয়া গেছে, গুজরিয়া যাওয়ার পরে হযরত বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ তাআলা আলাইহি তান আয়াতর রসি বাটি হই যে আল্লাহর দরবার মুলাকাত করিলাই। ইন্তেকাল হই যায়, এদিকে খারকান শহরে তো বহু সন্তান আদি জন্মগ্রহণ কর্তা, কেউ নাম তো ইতে সময় জিকার করেনি। আমার নাম কি, আমার হরুতার নাম কি তা তুইতাম? কোন হরুতার নাম, কোন হরুতা বলি আল্লাহ হইব? প্রত্যেক মানুষে যার যার আওলা দখলর নাম তৈত্রা। ওই যে সন্তান জন্ম নিছেন, জন্ম নেওয়ার পরে এরার মা বাপর জেহেনর মধ্যে আল্লাহ জাগাইয়া দিছেন, তোমার তানোর বাচ্চার নাম তো আবুল হাসন। মাদর জাত বলি আল্লাহ, রুহ জগত বলি আল্লাহ আসলা, জন্মগ্রহণ করছেন, নাম তো হইছে, কোন নাম তো হইছে? বলে এনার নাম তো হইছে বলে আবুল হাসন। আবুল হাসন নাম তো আর পরে আরো কয়েকদিন বড় যত দিন যার তাই বড় হইতরা, বড় হওয়ার পরে এনর আঠা চলা ফিরা দেখিয়া মানুষে কইল, এই বাচ্চাটা বড় বালা, বড় ভদ্র, বড় বালা ব্যবহার। গ্রাম্য এক প্রবাদ বাক্য হইন যে ভূতেরন করে আঠিতে চিন মিলে। এই বাচ্চার চলা ফিরা ব্যবহার দেখিয়া মানুষে কইতরা, ভবিষ্যতে এই বাচ্চাটা বলি আল্লাহ হইতে পারে। তার এই ব্যবহারে বংশলা ফিরা মাত কথা দেখিয়া যে সময় বাচ্চা সাবালো হইলা, ও সময় বাচ্চার কিছু মশহুর হই গেল যে একটা বাচ্চা খারকান শহরের মধ্যে বড় বালা, চলা ফিরা অবালা, মাত কথা অবালা, বড় ভদ্র। ও বায়েজিদ বুস্তামীর মরিদান অখলোর মধ্যে থেকে কিছু খবর পাইছেন, খবর পাইয়া কাগজ হল লইছেন লইয়া রওনা দিছেন। হযরত আবুল হাসান কারখানির কিনারার মধ্যে গেছেন গিয়া নাম নিতা জিজ্ঞাসা করছেন আর কাগজের লোকে চেহারার গড় গঠন মিলাইছেন, মিলাইয়া দেখছেন গড় গঠনও ঠিক আছে, রঙ ঠিক আছে, নামও ঠিক আছে। ও সময় কইলা, ও আবুল হাসান, আমরার সাহাব বায়েজিদ বুস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে তোমার গ্রাণ লইছেন আর লইয়া কইছেন তুমি জমিনের মধ্যে আগমন করবাই, আর তার কবরের মধ্যে গিয়া তুমি জিয়ারত করবাই, ওখান থেকে তুমি ফয়েজ হাসিল করবাই। যে সময় খবর কইন হওয়ার পরে হযরত আবুল হাসান গারকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, ভাই হল আমি স্বপ্ন দেখছি, আমিও যাইমু জিয়ারতের মধ্যে। কোন জায়গার মধ্যে? বলে অমুক জায়গার মধ্যে লইয়া গেছেন। জিয়ারত করছেন, জিয়ারত করিয়ান প্রতিদিন ফজর নামাজ পড়িয়া আবুল হাসান গারকানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বায়েজিদ বুস্তামীর কবরের কিনারার মধ্যে যাইন জিয়ারত করুন। প্রতিদিন সকালের সকালে যাইন ফজর নামাজ পড়িয়া গিয়া লম্বা সময় তামন কোরআন শরীফ তিলাওয়াত করুন, জুম্মার ইবাদত তাখুন, আর কবর শরীফ থাকি তাইন ফয়েজ হাসিল করুন। মৌসুম আসলো শীতর, যেমন লাগান বর্তমান করে মৌসুম শীতর মৌসুম,
ওলাহান ইতা দেখা আসলো বড় ঠান্ডা, যেটা আমরার দেশের কাশ্মীরের মতো ঠান্ডা কুয়াশা ভরতে ভরতে বরফে সাপ বান্ধিলাই কাশ্মীরের গড় বাড়ি তার সালের মধ্যে টিনের মধ্যে বরফে সাদা সাট বান্ধিলাই জমিন ও মাটির মধ্যে বরফের শাখা বই যায়। অনুরূপ ভাবে আবুল হাসান আরকানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বাইজিদ বুস্তামির কবরের কিনারার মধ্যে ফজর নামাজ পড়িয়া যায়, গিয়া দেখেন আস্তা ময়দান সাদা সাদা সারা কুয়াশা হয়ে গেছে, সারা আপনার বরফের শাখা হয়ে গেছে। বাইজিদ বুস্তামির কবরখানো পরিচয় নাই হয়ে গেছে, ও পরিমাণের লেবেল হয়েছে কিতাই আপনার কুয়াশা পড়িয়া বরফের শাখা সমস্ত লেবেল হয়ে গেছে। কোনো যে কবর তুড়া উচার হখান তুড়া ডাউন এখানার পরিচয় নাই। বাক্যা বিচারলা বিচারিয়া চিন্তার মধ্যে ভরি গেলা, আই খানো জিয়ারত করতাম কোন জায়গার মধ্যে মুর্শিদ আসন বিচারি কেমনে পাইতাম। কত সময় পরে কবর থেকে শুনে নাওয়া যায় হানাদু ও আবুল হাসন তুমি বিচারটা আর তুড়া আগে দিয়াও, আমি নবইয়া তোমার লাগে অপেক্ষা করিয়ার ও আবুল হাসন তুড়া আগে দিয়াই গেলে আমারে ভাইলেই ভাই হন সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা বুধ ভাইলাম কিতা এক তো হইল গিয়া যে অলি আল্লাহ হল রুহ জগত, অলি আল্লাহ হন যদি সত্যকারর অলি হইন কোন দিন খেয়াইবা খে অলি আল্লাহ হইবা। এন আটিয়া যাইতে সময় হেনর গেরান পাইলাই হেনর বুঝিলাম ই এক ইলিম আছে যেটার ইলমে মারিফত খোয়া হয়। আর দুই নম্বর হইল কি অলি আল্লাহ হল মারা যাওয়ার পরে মাটিয়ে খায় না, তার প্রমাণ হইল গিয়া আবুল হাসান কারখানি জিয়ারতের মধ্যে যাওয়ার পরে বিচারি পাইত্র না, ও সময় মুর্শিদে ডাক দি কইছেন তুমি আর তোর আগে দিয়াই যাও ভাইলি ভাই। বুঝা গেল আউলিয়া কেরা মহল যে গুরু আছো নিগুরো কবরের মধ্যে মাটিয়ে খায় না। বাইরে ইন শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি জাউলিয়া কেরা মখলর ইসালে সব খরর এরারে মাটিয়ে খাইতো চায়, এরা মাটির তাকি মুর্দারে জীবিত করিয়া মানুষের সামনে তুলিয়া দেনেওয়ালা হল সুবহানাল্লাহ।